চ্যাপ্টার 2 এর সর্বশেষ ভিডিও এটি। আমরা 29 এবং 29 এবং 30 এই দুটো পেজ আমরা একসাথে দেখব। প্রথমে এখানে বলেছে 2.3.6 এ চেক দ্য ওয়ার্ড মিনিংস, নিচের ওয়ার্ড মিনিংগুলো চেক করো। ইন দ্য টেবল, এই যে ছকে যেটা রয়েছে, গিভেন বিলো, যে ছকটা নিচে দেওয়া হয়েছে, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য, দ্য টেক্সট ক্লিয়ারলি, মানে পরিষ্কারভাবে বোঝার জন্য এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা চেক করো, খেয়াল করো, ভালোভাবে দেখো। এখানে প্রথম কলামে রয়েছে ওয়ার্ডস আর দ্বিতীয় কলামে সেই ওয়ার্ডগুলোর মিনিং। অসপিশাস, অসপিশাস, অসপিশাস মানে দেখো এখানে প্রমিজিং, প্রমিস মনে করো যে প্রতিজ্ঞা, আর প্রতিজ্ঞাবদ্ধ, আর হলো ফর্চুনেট মনে করো যে যেগুলো কপাল যাদের ভালো বলা চলে বা সৌভাগ্যক্রমে যেটা হয়, তার মানে কি শুভ। আচ্ছা, তাহলে আমরা অসপিশাসের মিনিং জানলাম, প্রমিজিং অর ফর্চুনেট। অ্যাস্টোনিশড মানে অবাক হয়ে যাওয়া, তাহলে অ্যামাজড মানেও অবাক হওয়া, আর অন্ডার্ড মানেও অবাক হয়ে যাওয়া, অভিভূত হয়ে যাওয়া। কুইজাইন, কুইজাইন মনে করো যে ম্যানার অফ প্রিপেয়ারিং ফুড, ম্যানার মানে একটা বিষয় বা একটা প্রক্রিয়া, একটা মেথড, কিসের মেথড, কিসের নিয়ম, প্রক্রিয়া অফ প্রিপেয়ারিং ফুড মানে খাবার প্রস্তুত করার একটা প্রক্রিয়া। তাহলে কুইজিন মানে মনে করো যে রন্ধন প্রণালী বা কুকিং স্টাইল আমরা বলতে পারি। মিসফর্চুন, এই যে ফর্চুনেট বা ফর্চুন, সৌভাগ্যর বিপরীত হলো মিসফর্চুন, দুর্ভাগ্য, তার মানে ব্যাড লাক, ব্যাড লাক, দুর্ভাগ্য। ফ্লোট মানে পানির উপরে ভাসিয়ে দেওয়া বা ভাসানো, পুট ইন টু ওয়াটার, পানির উপরে রাখা। আচ্ছা, এরপরে আমরা দেখছি সিক, সিক মানে খোঁজ করা বা সার্চ করা, লুক ফর বা সার্চ। তাহলে আমরা এখানে এইগুলোর ওয়ার্ড মিনিংগুলো আমরা জানলাম। এরপরে এখানে বলেছে নাও, এখন তোমাদের যেহেতু ওয়ার্ড মিনিংগুলো পড়া হয়ে গেছে, রিড দ্য টেক্সট অ্যাগেইন, টেক্সটটা আবার পড়ো, রেফারিং টু 2.3.5, এই 2.3.5 এই টেক্সটটা তোমরা আবার পড়ো, তার মানে এই যে 2.3.5 এর আগে আমরা পড়ে এসেছি সেইটা তোমরা আবার পড়ো, অ্যান্ড সামারাইজ, এবং সংক্ষিপ্তভাবে লেখো, মূল কথা লেখো, ইট ইন ওয়ান প্যারাগ্রাফ, এক প্যারাগ্রাফে তোমরা এটা লেখো। ফলো অল দ্য স্টেপস, সকল স্টেপগুলো, ধাপগুলো অনুসরণ করো, গিভেন বিলো, যে ধাপগুলো নিচে দেওয়া হয়েছে, টু রাইট দ্য সামারি, মূল কথাটা বা সামারি লেখার সময় এই স্টেপগুলো অনুসরণ করো। তাহলে আমরা এই গল্পটা আবার পড়বো, কিন্তু আমরা এটা পড়ে এসেছি যেহেতু, সেই জন্য আমরা এই ভিডিওতে আর এই বিষয় নিয়ে আলোচনা করবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে। আমরা চলে যাব এরপরে, কি নিয়মগুলো কি বলেছে, স্টেপগুলো। ইন দ্য ফার্স্ট স্টেপ, প্রথম ধাপে, রিড দ্য টেক্সট অ্যাটেন্টিভলি, মানে এই যে এই টেক্সটগুলো এইগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়াস, এবং প্রধান ধারণাটা তোমরা কি করো, মানে আইডেন্টিফাই করো, শনাক্ত করো, চিহ্নিত করো, খুঁজে বের করো যে এই কথাগুলোতে, এই লেখাগুলোতে আসলে কি বোঝাতে চাচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বিজু বা বিজু দ্য মেইন ফেস্টিভ্যাল অফ দ্য চাকমা কমিউনিটি, মানে এই টেক্সটের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি মূল কথা, এটা হলো চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব, ইজ ওয়ান অফ দ্য মেইন আইডিয়া, এটাই হলো প্রধান আইডিয়াগুলোর মধ্যে একটি। এরপরে বলেছে ইউ ক্যান অলসো রাইট, তুমি লিখতে পারো দ্য সাপোর্টিং ডিটেইলস, তুমি এই সম্পর্কে আরো বিস্তারিত তুমি লিখতে পারো, টু এক্সপ্লেইন ইওর মেইন আইডিয়া, তোমার প্রধান আইডিয়াটাকে বর্ণনা করার জন্য তুমি আরো কিছু লিখতে পারো। তারপরে সেকেন্ডলি মানে দ্বিতীয় ধাপ, রাইট অল দ্য মেইন আইডিয়াস ইন আ লিস্ট, সকল আইডিয়াগুলো একটা লিস্ট করো, সকল আইডিয়াগুলো দিয়ে একটা লিস্ট তৈরি করো। দেন তারপর মানে থার্ড স্টেপে বলেছে রাইট দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অফ দ্য সামারি,
মানে একটা শুরু করার মতো সুন্দর একটা বাক্য দিয়ে শুরু করো, একটা ভূমিকার মতো একটা বাক্য দিয়ে তুমি শুরু করো। নাও এখন মানে চতুর্থ ধাপে রয়েছে, টার্ন অল অফ ইওর মেইন আইডিয়াস, তোমার সকল এই যে মেইন আইডিয়া যেটা তুমি সেকেন্ড স্টেপে লিস্ট করেছিলে, এই আইডিয়াগুলো ইনটু সেন্টেন্স, মানে এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো, মেক সেন্টেন্স করো। হিয়ার এখানে কম্বাইন অল দ্য সেন্টেন্সেস, তুমি যখন এই লিস্ট করা আইডিয়াগুলো দিয়ে এক একটা ওয়ার্ড দিয়ে বা ফ্রেজ দিয়ে বাক্য তৈরি করবে, সেই বাক্যগুলোকে কম্বাইন করো, যুক্ত করো, মিল করে দাও, কি দিয়ে, ইনটু ওয়ান প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে, একটা প্যারাগ্রাফে, একটা প্যারাগ্রাফের মধ্যে রাখো। ডু নট ফরগেট টু ইউজ, ভুলে যেও না ব্যবহার করতে, কানেক্টিং ওয়ার্ডস, এই কানেক্টিং ওয়ার্ডস বা কনজাংশন এগুলো ব্যবহার করতে তোমরা ভুলে যেও না। কোহেন্সিভ ডিভাইসেস টু মেক ইওর সামারি মিনিংফুল, তার মানে তোমার এই সামারিটাকে মিনিংফুল বা অর্থবহ করে তুলতে তুমি অবশ্যই কনজাংশন বা কানেক্টিং ওয়ার্ডগুলো ব্যবহার করবে। যেমন মনে করো যে আই অ্যাম ইটিং রাইস, ইউ আর গোয়িং টু স্কুল, এই দুটা বাক্য এই মাঝখানে আমরা দিব যে বাট দিব, আই অ্যাম ইটিং রাইস বাট ইউ আর গোয়িং টু স্কুল, এইরকম করে আমরা কনজাংশন বা কানেক্টিং ওয়ার্ডগুলো দিয়ে আমরা এই বাক্যগুলোকে একটা সাথে আরেকটা মিল করে দিব। আচ্ছা তারপরে দেখো বলেছে নাও এখন বা পরের স্টেপে বলেছে চেক দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস, নাও এখন চেক দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্ক, এই পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন, ফুল স্টপ, কমা, এগুলো ভুল হয়েছে কিনা এটা চেক করো, স্পেলিং বানানগুলো চেক করো, গ্রামার গ্রামার চেক করো, অ্যান্ড অর্গানাইজেশন অফ সামারি, এবং সামারিটা ঠিক মতো হয়েছে কিনা, সাজানো হয়েছে কিনা সেটা চেক করো, অ্যান্ড ডু দ্য নেসেসারি এডিটস, এবং প্রয়োজনীয় যদি প্রয়োজন হয় তাহলে এডিট করো, মানে ভুলগুলো সংশোধন করো। ফাইনালি সর্বশেষে রাইট দ্য ফাইনাল ড্রাফট, একটা চূড়ান্ত ড্রাফট বা খসড়া তুমি এটা তৈরি করো অফ ইওর সামারি। নাও এখন এক্সচেঞ্জ ইওর কপি, তোমার কপিটাকে বদল করো, চেঞ্জ করো, ইন পেয়ার্স, মানে তোমারটা তোমার মানে বন্ধুকে দাও, তোমার বন্ধুটা তুমি দেখো, টু চেক ইট এগেইন, আবার চেক করার জন্য যে ভুল হয়েছে কিনা, কারণ নিজের ভুল নিজে ধরা যায় না। ফাইনালি সর্বশেষে বা চূড়ান্ত পর্যায়ে সাবমিট ইট টু ইয়োর টিচার, মানে তোমার শিক্ষককে এটা সাবমিট করো বা প্রদান করো, জমা দাও। এরপরে বলেছে 2.4.1 ইটস টাইম টু রাইট আ সামারি ইন গ্রুপস, এখন তোমাদের পালা, তোমরা এখন একটা গ্রুপে দলে বসে এটার সামারি লিখবে। তাহলে এটার সামারি আমরা লিখবো কিভাবে সেটা আমরা এখন দেখব। এইরকম করে আমরা এই নিয়মগুলো আগে মানবো, নিয়মগুলো দেখো, দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস আর টু গাইড ইউ, এই নিচের ইনস্ট্রাকশনগুলো তোমাকে গাইড দিবে, মানে তোমাকে দিক নির্দেশনা দিবে, তোমাকে হেল্প করবে যে এইভাবে করো, টু ডু দ্য অ্যাক্টিভিটি, এই কাজটা করার জন্য। ফার্স্ট প্রথমে ডিসকাস অ্যান্ড সিলেক্ট আ স্টোরি, প্রথমে একটা গল্প কি করো সিলেক্ট করো, অথবা ড্রামা নাটক, অথবা পোয়েম কবিতা, অথবা শর্ট ফিল্ম, অথবা নিউজ আর্টিকেল খবরের কোনো বিষয়। তারপরে বলছে দেন, তারপর রিড দ্য বুক অর আর্টিকেল অর পোয়েম অর ওয়াচ দ্য ড্রামা, অথবা তুমি এই নাটকটা দেখো অর ফিল্ম অথবা এই সিনেমাটা দেখো, ডিউরিং ইওর ফ্রি টাইম, তোমার অবসর সময়ে। নেক্সট তারপরে কালেক্ট দ্য নেসেসারি ইনফরমেশন, প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করো, এখানে বলেছে মেইন নেসেসারি ইনফরমেশন বলতে মেইন আইডিয়াকে বোঝাচ্ছে, যে এই কথাগুলোর মধ্যে মেইন আইডিয়াটা কি, টু রাইট দ্য সামারি অ্যান্ড নোট দেম ডাউন, এবং এগুলোকে নোট করে নাও। তারপরে এখন আমরা আসলে এই কাজটা আমরা করব, মানে এই যে আমাদের লেখার যে কাজ দিয়েছে এটা আমরা দলে বসে করব। তাহলে এটার আমরা একটা হেডলাইন এরকম দিতে পারি, বিজু অ্যান্ড পহেলা বৈশাখ, এটা দিতে পারি, অথবা শুধু বিজু, বা শুধু মনে করো যে দিতে পারি যে ফেস্টিভ্যালস অফ বাংলাদেশ, বাংলাদেশের উৎসব, এরকম কোনো একটা হেডলাইন আমরা এখানে দিব।
আমরা দিলাম বিজু অ্যান্ড পহেলা বৈশাখ। আচ্ছা, এখন আমরা এই কথাটা, এই কথাগুলো আমরা লিখব। এখানে দেখো বাংলাদেশ, আচ্ছা আমাদের বলেছিল লিস্ট করতে, আমরা লিস্ট করে নিয়েছিলাম, মনে করো যে নিউ ইয়ার এই শব্দটা লিস্ট করেছিলাম, অলমোস্ট সেম এটা লিস্ট করেছিলাম, তারপরে ওয়েজ অফ সেলিব্রেশন এইটা সিলেক্ট মানে লিস্ট করেছিলাম, এই কালারগুলো যেগুলো দেখছো আকাশি কালার, এগুলো মনে করো যে আমরা ওই লিস্ট করতে বলেছিল, সেই লিস্ট করা ফ্রেজ বা ওয়ার্ডগুলো হলো এইগুলো। এখন এইগুলো দিয়ে বাক্য তৈরি করতে বলেছে, আমরা কিন্তু এগুলো দিয়ে বাক্য তৈরি করেছি, এবং কনজাংশন বা কানেক্টিং ওয়ার্ড দেখো, এই যে বাট এটা কিন্তু এই দুটা বাক্যর মধ্যে সংযোগ করছে, আবার ইন বোথ সেলিব্রেশন, এই যে এগুলো দ্বারা আমরা একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের কি পাচ্ছি, কম্বাইনেশন পাচ্ছি, সংযুক্ত করতে পারছি। তাহলে এই কথাটা আমাদের লিখে দিলেই হবে। আমরা এখানে লিখেছি বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ ফেস্টিভ্যালস, বাংলাদেশ হলো একটা উৎসবের দেশ। এখানে তোমরা অবশ্যই ফুল স্টপ দিবে, এখানে ভুল করে কমা হয়েছে। তারপরে হেয়ার, এখানে বোথ বিজু অ্যান্ড পহেলা বৈশাখ, বিজু এবং পহেলা বৈশাখ উভয়টাই আর সেলিব্রেটেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নিউ ইয়ার, উভয় ও উৎসবই শুরু হয় বা উৎপালিত হয় বছরের শুরুতেই। আচ্ছা, নিউ ইয়ার নববর্ষের শুরুতেই বা বছরের প্রথম দিনে। বোথ ফেস্টিভ্যালস, উভয় উৎসব আর অলমোস্ট সেম, উভয় উৎসবই মোটামুটি একই রকমের, বাট কিন্তু দ্য ডিফারেন্স আর ইন দ্য ওয়েজ অফ সেলিব্রেশন, কিন্তু পার্থক্যটা হলো শুধুমাত্র উদযাপন করার সিস্টেমে কিন্তু এটার পার্থক্য রয়েছে। এক এক এই দুটো উৎসব এক একটা এক 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 একভাবে পালিত হয়। বিজু ইজ সেলিব্রেটেড, বিজু পালিত হয় বা উৎসব পালন করা হয় বাই দ্য চাকমা কমিউনিটি অনলি, শুধুমাত্র চাকমা কমিউনিটিরাই বিজু উৎসব পালন করে। বাট পহেলা বৈশাখ, কিন্তু পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড কান্ট্রি ওয়াইড, কিন্তু পহেলা বৈশাখ পালিত হয় দেশব্যাপী। ইন বোথ সেলিব্রেশন, উভয় উৎসবে ডিফারেন্ট টাইপস অফ ফুডস আর মেড অ্যান্ড সার্ভড, এই উভয় উৎসবেই বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার, ডিলিশাস ফুড তৈরি করা হয় এবং সেটা পরিবেশন করা হয়। এইভাবে আমরা এই কাজটা, এই যে এই কাজটা আমরা, এই কাজের সমাধান আমরা করতে পারি। এরপরে এখানে বলেছে নিউ ওয়ার্ডস, এই নতুন শব্দ বা ভোকাবুলারিগুলো আমরা জেনে নিব। এক্সেপশনস মানে মনে করো ব্যতিক্রম, এক্সেপশনস ব্যতিক্রম। চৈত্র সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি এটা হলো আমাদের মনে করো যে চৈত্র মাসে একটা সরকারি ছুটি থাকে, এটা হলো চৈত্র সংক্রান্তি। লাস্ট মানে এখানে সর্বশেষ, বিড, বিড মানে মনে করো বলা যায় যে কল, আহ্বান করা। তারপরে নেইবারহুড, নেইবার মানে আমরা জানি প্রতিবেশী, নেইবারহুড প্রতিবেশী। ইন্টিমেট এটা মনে করো যে নিয়ারেস্ট পার্সন বা ঘনিষ্ঠ লোককে ইন্টিমেট বলা হয়। তারপরে হেইল, হেইল আমরা বলতে পারি রিসিপশনকে, হেইল বলতে পারি কাউকে রিসিভ করা, রিসিপশন বা অভ্যর্থনা। হারভেস্ট মানে পাকা ফসল সংগ্রহ করা। তারপরে অফার মানে প্রস্তাব করা বা কাউকে কিছু দেওয়া। অ্যাস্টনিশ মানে অবাক হয়ে যাওয়া, অভিভূত হয়ে যাওয়া। সুতরাং এই ওয়ার্ডগুলো আমরা মনে রাখবো যাতে করে এই পুরো চ্যাপ্টারে কোনো প্রবলেম না হয়। এখন আমরা কি করব, এই চ্যাপ্টারকে আমরা বিদায় জানাবো, গুড বাই চ্যাপ্টার টু, আমরা ওয়েলকাম জানাচ্ছি চ্যাপ্টার থ্রিকে, শীঘ্রই আমরা চ্যাপ্টার থ্রি শুরু করব। এখন তোমরা একটা হোমওয়ার্ক করো, হোয়াট ইজ দ্য ইংলিশ অফ পিঠা, পিঠা এই শব্দ তো ইংলিশ নয়, এই পিঠার ইংলিশ যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা, তাহলে সেই সাথে এই ভিডিও এখানে রাখছি, আল্লাহ হাফেজ। এই চ্যানেলের এবং ফেসবুক পেজের সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের সপরিবারে সুখে রাখার জন্য দোয়া করছি, আমরা যেন সুখে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।